এই বছর যে রিক্রুটমেন্ট হয়ে আছে, অর্থাৎ 10 মে তারিখে যে শিক্ষকর নিযুক্তি হব, 10 মে তারিখে যে হেলথ ডিপার্টমেন্টর নিযুক্তি হব, 10 মে তারিখে যে পুলিশের নিযুক্তি হব, 10 মে তারিখে যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডর নিযুক্তি হব, প্রথমবারের বাবে অসমর চাহ বাগিচাত বা আদিবাসী সমাজের বাবে আমি 3% চাকরি পোনপটিয়াভাবে রিজার্ভেশন করছো, যেটো এটা ঐতিহাসিক কথা। অর্থাৎ আজি যে 50,000 যদি চাকরি হয়, 3% চাকরি ডিরেক্টলি মেরিটত যে পাব তো পাবই, মেরিটত পার উপরও OBC হিসাবে যে পাব পাবই, এইখানির উপরও 3% চাকরি ডাইরেক্টলি আমার আদিবাসী আর চাহ জনজাতি সম্প্রদায় লোকর বাবে আমি সংরক্ষণ করেছো। এম্পাওয়ারমেন্টর ক্ষেত্র ই একটা ঐতিহাসিক ঘটনা, যেটো আমি আগতে কেতিয়াও চিন্তা করিব পৰা নাছিল। ইয়ার পিছত আপুনি অধ্যক্ষ মহোদয় জানে যে আমার রাজ্য যে এই বছর যে রিক্রুটমেন্ট হয়ে আছে, অর্থাৎ 10 মে তারিখে যে শিক্ষকর নিযুক্তি হব, 10 মে তারিখে যে হেলথ ডিপার্টমেন্টর নিযুক্তি হব, 10 মে তারিখে যে পুলিশের নিযুক্তি হব, 10 মে তারিখে যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডর নিযুক্তি হব, প্রথমবারের বাবে অসমর চাহ বাগিচাত বা আদিবাসী সমাজের বাবে আমি 3% চাকরি পোনপটিয়াভাবে রিজার্ভেশন করছো, যেটো এটা ঐতিহাসিক কথা। অর্থাৎ আজি যে 50,000 যদি চাকরি হয়, 3% চাকরি ডিরেক্টলি মেরিটত যে পাব তো পাবই, মেরিটত পার উপরও OBC হিসাবে যে পাব পাবই, এইখানির উপরও 3% চাকরি ডাইরেক্টলি আমার আদিবাসী আর চাহ জনজাতি সম্প্রদায় লোকর বাবে আমি সংরক্ষণ করেছো। তো এটা আপনাদের শুনলে মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোন সমূহ কথা কলে, নতুন আগন্তুক দিনত যা আকৌ চাকরি ওলাবলে গৈ আছে, যেখানে এপয়েন্টমেন্ট হবলে গৈ আছে, হেয়া লাগে এডিএডি হোক, আসাম পুলিশে হোক, যে নহোক, যেনকাই ধরনের নহোক, তাত সকলোখিনি সংরক্ষণ থাকিব, কার কারণে আপনাদের নিশ্চয় শুনিলে। তো বহুতে এটা বেশি ভাল খবর, তো সেইখিনি আসলে ভিডিওটি আপনাদের শেষলেন নিশ্চয় চাইছে, কমেন্টের জড়িয়ে জানাব যে ভিডিওটি কেনকা লাগিলে, কি লাগিলে আপনাদের। আর আপনাদের একটা অনুরোধ করি, নতুনকৈ যদি আহিছে আপনাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার লগতে কাষতে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে থাকব, যাতে নতুন ভিডিও দিয়ার লগে লগে আপনাদের আগতকে চাবলে পায়। তো আজিলে ইমানে আসলে, ভিডিওটি বহুত বেশি শেয়ার করে দিব, তো কাইলে একটা নতুন ভিডিও লগ পাওয়া। বাই বাই।